public statement about the murder of Saudi journalist Jamal Khashoggi. সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিহত হন। অভিযোগ ওঠে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সৌদি কর্মকর্তারা তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফেলে। বিশ্বজুড়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা শুরু হয়। তাতে সামিল হয় যুক্তরাষ্ট্রের উভয় দলের আইন প্রণেতারা। সেই পরিস্থিতি নিয়ে সাংবাদিক বব ওডওয়ার্ডকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমি কংগ্রেসের হাত থেকে সৌদি যুবরাজকে রক্ষা করতে সক্ষম হয়েছিলাম, আমি তাদের থামাতে সক্ষম হই। ট্রাম্প বলেন সৌদি যুবরাজ খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন না, যদিও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা গেছে যে হত্যাকাণ্ডটির নির্দেশনা সৌদি যুবরাজই দিয়েছিলেন। খাশোগি হত্যাকাণ্ডের পর উভয় দলের আইন প্রণেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প সৌদি আরব ও সংযুক্ত আমিরাতের কাছে $800 কোটি ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র বিক্রি অনুমোদন করেন। ওই অস্ত্র বিক্রি ঠেকাতে কংগ্রেস 3টি প্রস্তাব পাশ করলেও সেগুলোতে ভেটো ক্ষমতা প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত প্রকাশিতব্য একটি বইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 18টি সাক্ষাৎকার নিয়েছেন বব উডওয়ার্ড। তাকে করা ট্রাম্পের কিছু বক্তব্যের অডিও রেকর্ড বুধবার প্রকাশ হয়ে পড়ে। এর জেরে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে দেশটিতে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বব উডওয়ার্ড তার বইতে লিখেছেন যে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই 2019 সালের 22 জানুয়ারি তাকে ডেকে পাঠান ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ের আলোচনায় খাশোগির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রেসিডেন্টকে চাপ দেন উডওয়ার্ড। সৌদি এজেন্টদের একটি দল ইস্তাম্বুল কনসুলেটে জামাল খাশোগিকে হত্যা করে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে। তুর্কি আদালতে সৌদি আরবের 20 কর্মকর্তার অনুপস্থিতিতে তাদের বিচার কাজ চলছে। এদিকে গত সোমবার সৌদি আরবের একটি আদালত খাশোগি হত্যাকাণ্ডে 5 জনের মৃত্যুদণ্ডের রায় বদলে দিয়েছে। Khashoggi's remains still haven't been found.